চট্টগ্রামের বাঁশখালীতে তিন দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই সমাবেশের উদ্বোধন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ তৌহিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শামসুল আলম হেলালি, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আবু জাফর চৌধুরী, অ্যাডভোকেট বদরুদ্দিন চৌধুরী, রহিম আলম চৌধুরী এবং সিনিয়র শিক্ষক মাসুক এলাহি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।